আই বন্ধুরা সবাই কেমন আস আশা করি সবাই খুব ভালোবাসো এই দেখো আগুন জ্বলাই দিছি তো এই যে এখন কড়াই বয় দিছি করাই মধ্যে ছাদ করে ছাইটা দিবো কী তো পটল আজকে করুম আলু পটলের তরকারি আলু পটলের তরকারি তো ছোটোবেলায় খেলতাম না আলু পটলের তরকারি আলু পটলের তরকারি তো সেই আলু পটলের তরকারি আজকে করবো দেখো প্রথমে আলু পটলগুলারে করে ভাজ্জা নেবো না পটলগুলা রাঁধলে পরে তাকাই থাকে অঙ্ক দিকে আর কেমন একটা কাঁচা কাঁচা ভাব থাকে এর লিগে মনে হয় কি সিদ্ধ হইলে মনে হয় কি কেমন জানি একটা লাগতেছে এর লিগা পটলগুলারে আগেই ভালো করে একটু ভাজ্যা একটু করে নেতায় নিম নাই তো তাকাই থাকে দিকে এর লিগে কী করছি করা এর মধ্যে দেহ পটলগুলারে একটু ভাজ্যা নিমু ভালো কইরা তো এই দেখো জালটা ভালো জল দাসো না দেখে আরও কতগুলো লিচু পাতা ঢুকাই দিছি এই লিচু পাতাগুলো ধুমধুম করে জ্বললে উঠবো আর পটলগুলা লাল 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 ভাজা হয়ে উঠবো তা বন্ধুরা আমার ভিডিওতে ধুম করে সবাই রে অনেক অনেক ভালোবাসা তো প্লিজ তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আমি খুব খুশি তারপরে এই দেখো পটলগুলো যে একটু একটু ভাজা হয়ে গেছে গা তখনকার এই আলুগুলো দিয়ে দিছি। তো এইবাৰ আলু আৰু মটৰ লাগেবাৰে ভাল লাগে এটা বাজ্য নিমো ভাজজা নিয়ে তারপরে তো আমরা আবার রাগ করি না আমি এইভাবে কথা কইতেছি বললে আসলে এইটা আঞ্চলিক ভাষা এইভাবে কথা কইতেই আমি বেশি কমফোর্টেবল ফিল করি তারপরে এই দেখো ভালো কইরা পটল আলু এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা সম্বাদ দিয়ে নিলাম তারপরে যেইটা নিরামিষ রান্ধু মাঝখান নিরামিষ লিগা আদা জিরা আর একটু হচ্ছে শুকনো লঙ্কা দিছি কাঁচা লঙ্কা যেই দাম মা গোমা মা এর লিগা কাঁচা লঙ্কা খাওয়া দিছি দিয়েছি তারপরে যে শুকনো লঙ্কা দিয়া এর মধ্যে একটু হলুদ দিয়ে দিছি তারপরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিবো তোমরা চাইলে এর মধ্যে একটু হালকা জল দেওয়া মশলাটা একটু ভাল্লা করে কষাইয়া তারপরে আলু আর পটল দিয়ে দিবা যেহেতু পটল আলু ভালো করে ভাজা ছিল তাই আর বেশি কষা মোনা অল্প কষাই ছ্যাদ করে জল দিয়ে দিব তারপরে এই দেখো লবণও দিয়ে দিলাম লবণের শেষ এলিখা লবণের প্যাকেটটা উনায় দিয়ে দিতেছি তো ওই ঠোঙায় এদিকে ওদিকে ফালাই একই গরুম খালি খালি মাটি দূষিত হইব তার লিগায় এই উনানের মধ্যেই দিয়া দিই তোমরাও দিয়া দিবা উনানের মধ্যে এই প্যাকেট প্যাকেটগুলা খালি খালি মাটি দূষিত করবা না আর যদি মনে করো যে না বাজে গন্ধ বেরাইবো তাহলে প্যাকেট মেগের যত আছে সব কি করবা এক জায়গায় রাখা পোড়াই দিবা তাহলে মাটি দূষিত হইব না তারপরে এই দেখো আলু আর পটলগুলো আরে ভালো কইরা কষাই নিতেসি ভালো কইরা কষাইয়া তারপরে একটু গরম জল দিয়ে দিলে ভালো হয় গরম জল করতে আবার কষ্ট লাগে না এর লিগে আর গরম জল করি নেই একেবারে ঠান্ডা জলই দিয়ে দিব তো কি করুম আর তারপরে এই যে একটু কষায় মশায় তারপরে এই দেখো জলটা ঢাক্কা রাখতেছি জলটা হাইকা না রাখলে এই যে জাল দিতেছি এই জালগুলো ছাই মাই উইলা নোংরা নোংরা উইরা জলটা নোংরা করে হালাই এলাকা কী করি জলটা ঢাইলা রাইক্কা দিই তারপরে এই দেখো আবার কি জানি একটা পশ্চে তার জন্য এটা আবার ভালাই দিলাম দিয়া এই দেখো আমি আবার খুব সুন্দর রান্ধুনি রাঁধতে রাঁধতে না খালি পইলা যায় এইটা উনানের মধ্যে তুমি কি পরে কৌ ইয়ে তো মাঝে সাঝে দেখি খালি উনানে পইলা যায় মনে হয় ঠাকুরে খাইতে চায় ব্রহ্মাটা করে তাই মনে একেবারে ভিত্তে পড়া যায় বাইরে বললে তাও একটু ধুইয়া দিয়ে দিতে পারি কিন্তু একেবারে ভিত্তে পড়া যায় তারপরে এই যে ভালো করে দেখো কেমন হয়েছে আলু পটলের তরকারিটা ভালো হয়েছে না আর তো খুবই ভালো হয়েছিলো খাইতে যেন না ভালোই হয়েছিলো তারপরে এই যে ভালো কইরা এবার এই কি কী মাছ খাও তো এগুলো হচ্ছে ভুত চাঁদা মাছ তো ভূত চাঁদা মাছ কারা কারা খাইতে ভালোবাসো তো খুব ভাল লাগে ভূত চাঁদা মাছ কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে এগুলার ভুত চাঁদা ক্যান কয় হ্যাঁ অনেক রূপ চাঁদা আছে তারপরে কত চাঁদা মাদা আসে কিন্তু এগুলোর ভূত চাঁদা ক্যান কয় আমি জানি না তোমরা যদি যাই না থাকো তাহলে আমার কইও কালা বললে কি ভূত চাঁদা কয় না কি এর লিগে কয় আমি কিছু বুঝি না তোমরা কি জানো এগুলোর ভূত চাঁদা ক্যান কয় তারপরে এই দেখো ভূত চাঁদাগুলোর তেল গরম করে দিছি গরম করে তারপরে এই যে ভুত চাদাগুলো একটু ভাজ্যার নিব না তো কেমন একটা আস্তা আস্তে গন্ধ ছাড়বো তো মাছগুলা ভাজার আগে একটু তেলের মধ্যে একটু লবণ ছাইড়া দেওয়া তাহলে দেখবো মাছগুলা ভালো করে ভাজা হইবো তো অল্প অল্প করে ভাজলে কী হবে মাছগুলো উড়াইতে সুবিধা হইব আর ভাজতেও ভালো হইব তাই আমি অল্প অল্প করে ভাজি এরাম দেখো কি হয়েছে আবার তো এর মধ্যে দিছিলাম কী কও তো এর মধ্যে দিছিলাম পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে সর্ষা তো এই দিয়া মাছগুলা ভাজা মাছগুলো যে ছিল তো দিয়া এই যে এর মধ্যে দিয়ে দেব দিয়া তারপরে জলগুলো যখন টকবক টকবক করে ভুট্টা আইবো তখনকার এর মধ্যে ভাজা মাছগুলা দিয়ে দেব তো পিঁয়াজ দিছিলাম শুকনো লঙ্কা সরষে বেটা ব্যাস আর কিচ্ছু না এই দিয়েই এই মাছ স্বাদ লাগবো বেশি মশলা দিলে আবার মাছের স্বাদ পাওয়ান যায় না তার লিগা তারপরে এই দেখো কঞ্চি ঢুকায় দিছি দিয়ে ডক ডকভক করে জাল জ্বলতেছে আর এদিকে টকবক টকবক জলের মধ্যে মাছের মাছগুলো জিয়া দিয়েছি সাঁতার কাটনের লিগা তো কই দিছি তোরা তো অনেকক্ষণ সাঁতার কাটোস না এবার সাঁতার কাট তার লিগে এই যে সাঁতার কাটনের লিগে ছাইরা দিসি ভালো লাগে সাঁতার কাটুক সাঁতার কাটা হইলে তারপরে আবার ওগুলো নামাই নিয়ে ও তারপরে এই দেখো একটু মানে এইসব মাছগুলো একটু শুকনা শুকনাই ভাল লাগে ঝোল ভাল লাগে না তাই এগুলো একটু মাখা মাখা করে গা মাখা গা মাখা করে রানব্বা তাহলে দেখবা খুব ভাল লাগবো তো এইসব চালানি মাছের তেল ঝালই ভাল লাগে তো তোমরা এইভাবে তেল ঝাল রান্না করবা তো আমার করারটা দেখা তোমরা আবার ইয়ে করো না এটা আমার পুরানো করাই তো তোমার কড়াইয়ের দিকে ফোকাস না করে আমার রান্নার দিকে ফোকাস কইরো তাহলে দেখবে এরা মাছগুলো ভালোই রাঁধতে পারবা তারপরে এই দেখো কড়াইয়ের মধ্যে আবার একটু ভাঙাচুরা মাছ মাছগুলো রাঁধতে গিয়ে ভাই একটু ভাঙা গেছিল তারপরে এই দেখো কেমন হয়েছে কো কমেন্ট করে জানাই ভালো লাগলে লাইক করো